শিশুদের জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি ক্রমশ সংকটজনক চেহারা নিচ্ছে। ইতিমধ্যে জলপাইগুড়িতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালেও শিশুদের জ্বরের উপসর্গ নিয়ে ভিড় করছেন অভিভাবকেরা। যদিও চিকিৎসকদের মত, সম্ভবত ভাইরাল ফিভারে আক্রান্ত হচ্ছে খুদেরা। উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শিশুদের। এই বিষয়ে আগেই সতর্কতা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে শিশুদের অজানা জ্বরের উদ্বেগ বাড়ছে জেলাগুলিতে। ইতিমধ্যে জলপাইগুড়িতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জ্বরের প্রকৃত কারণ জানার জন্য রক্ত এবং লালারসের নমুনা পাঠানো হয়েছে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং নাইসেডে। জ্বরের ভাইরাস চিহ্নিত করার জন্য বিশেষজ্ঞরা কথা বলছেন হুয়ের সঙ্গে। তবে এই জ্বরের সঙ্গে করোনার সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে এখনও সঠিক সিদ্ধান্তে আসতে পারেননি শিশু চিকিৎসকেরা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রায় প্রতিদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে আসছেন অভিভাবকেরা। এই যে জ্বর হয়েছে বাচ্চাটার, সর্দি কাশি, বাচ্চাটার দুর্বলতা আছে, হাঁটতে পারছে না, হ্যাঁ, পেট ব্যথা, মোটামুটি 15 দিন ধরে না, আরও নিয়ে আসছি, এই যে টেস্ট করাইছি, এই যে কাগজ আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে মোটামুটি 10-12 দিন হয়ে গেল ভর্তি। তো এখন ডাক্তারবাবুরাই বলবে, রিপোর্ট করতে দিয়েছিল, যে রিপোর্ট করেছি, আজকে রিপোর্ট নিলাম, এখানে দেখাবো এখন, কিন্তু এখানে 9টার সময় আসছি, এখনও লাইন পাচ্ছি না। এখানে জ্বর আছে, কফ আছে বুকে, এই যে নাক দিয়ে জল যাচ্ছে, হ্যাঁ, পেটের ব্যথা আছে, বাচ্চারা হাঁটতে পারছে না ঠিক মতো, মনে হয় পড়ে যাচ্ছে। রায়গঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অসিত ব্যানার্জি বলেন, জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়ে শিশুরা আসছে, সম্ভবত ভাইরাল ফিভার। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খেতে হবে, নিজে থেকে কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। ফুসফুসে সংক্রমণ রয়েছে কিনা তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি শিশুদের যতটা সম্ভব বাড়িতে রাখুন, ভিড় জায়গায় নিয়ে যাবে না। কারো সর্দি কাশি হলে শিশুদের তাদের থেকে দূরে রাখুন। কোনো ভাইরাল ইনফেকশন হচ্ছে, হঠাৎ দেখা যাচ্ছে একটা ভাইরাল ইনফেকশন সর্দি কাশি হয়ে অনেকবারই আসছে আর কি। হ্যাঁ, তো প্রিকশন হিসেবে আর কি, মানে আসলে ওভার ক্রাউডিংটা অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ, অপ্রয়োজনে বাইরে ট্রে না যাওয়া, হ্যাঁ, বা কারোর সর্দি কাশি হলে তার থেকে একটু দূরে থাকা, কিছু আইসোলেশন মেজার্স নিতে হবে। সর্দি কাশি জ্বর হলেই ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, সবটাই যে বুকের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে তা না, সাবধানতা অবলম্বন করতে হবে, হ্যাঁ, চিকিৎসককে দেখাতে হবে, যাতে কোনো বুকে কোনো লাংসে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা জানার জন্য। শুধু জ্বরের উপর সিমটোম্যাটিক চিকিৎসা বা জ্বরের জন্য প্যারাসিটামল, নাক যদি বন্ধ থাকে নাকে নর্মাল সালাইন, নেজাল ড্রপ, এইসব দিয়ে আর কি চিকিৎসা শুরু করা উচিত। হ্যাঁ, অযথা প্রথমেই অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। অন্যদিকে জায়গীর মেডিকেল কলেজের শিশু চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি বলেন, গড়ে প্রতিদিন 7 থেকে 8 জন শিশু হাসপাতালে আসছে জ্বরের উপসর্গ নিয়ে। কারো শ্বাসকষ্ট, খিচুনি, ডায়রিয়ার মতো উপসর্গ রয়েছে। হাসপাতালের ওয়ার্ডে 15-16 জন ভর্তি রয়েছে। প্রতি বছর এই সময় ভাইরাল ফিভার হয়, কিন্তু এবছর একটু আগেই শুরু হয়েছে। তবে রক্তের রিপোর্ট না দেখে জ্বরের প্রকৃত কারণ জানা যাবে না। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন বাচ্চা আমাদের এখানে আসছে, যারা জ্বর প্রত্যেকের আছে, তার সঙ্গে শ্বাসকষ্ট আছে কারোর, ডায়রিয়া 2-1টি বাচ্চার হচ্ছে, খিচুনি হচ্ছে কিছু বাচ্চার, সেটা জ্বর জারিত তর্কা যেটা আমরা বলি, সেই ধরনের নিয়ে ভর্তি হচ্ছে প্রতিদিন। এবং জ্বরের মাত্রাটা অনেক বেশি আর কি, 102-103 এরকম মিনিমাম জ্বর উঠছে। রক্ত পরীক্ষা করা হচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই এই মুহূর্তে, স্টেবল আছে সবাই। তবে রক্ত পরীক্ষা করে রিপোর্ট না আসা পর্যন্ত সবটা বলা যাচ্ছে না কারণটা। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকবারই পুজোর সময় বা পুজোর পর দিয়ে, মানে অক্টোবরের সেকেন্ড হাফে এটা হয়, অর্থাৎ কার্তিক মাসের শুরুতে, এক মাস আগে এটা চলে এসেছে। এটা তো বিজ্ঞানীরা বলবেন বিভিন্ন ভাইরাল মিউটেশনের ব্যাপার থাকে। অন্যদিকে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার অভিপায়টি বলেন, গত 24 ঘন্টায় 16 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য পিকু এবং নিকু ওয়ার্ড তৈরির কাজ খুব শীঘ্রই শেষ হবে। এইটা এই সময়টা বছরে, এই সিজনটা হচ্ছে আমাদের এমনি হয়ে থাকে, এটা ভাইরাল নিউমোনিয়া টাইপের হয়েছে, বাচ্চারা তাই ভর্তি হচ্ছে। আমাদের স্ট্যাটিস্টিক্সেও আছে এই আগস্ট মাস রেনি সিজনটা এরকম হয়, তাই জন্যে এইটা একটু চলতে থাকে অক্টোবর অবধি, তারপরে ঠিক হয়ে যায়। বাচ্চারা সেই ভাইরাল নিউমোনিয়া নিয়েই বেশি আসছে। আমাদের পিকু যে প্রপোজালটা ছিল ওইটা 26 বেডের, তো
ওইটা আমরা হচ্ছে জায়গা সাইট সিলেকশন হয়েছে, কিছু কাজকর্ম বাকি আছে সিভিল ইলেকট্রিক্যাল। অলরেডি আমাদের একটা জয়েন্ট ভিজিট করা হয়েছিল পিডব্লিউডি আর আমাদের কর্তৃপক্ষ যারা আছে প্রিন্সিপাল স্যার এমএসবিপি স্যার, তো আমরা সেইগুলো হচ্ছে যা পরিকাঠামো লাগবে পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যাল সবাইকে জানিয়েছি, ওনারা একটা রাফ এস্টিমেট দেবেন সেটা আমরা স্বাস্থ্য ভবনে ফরওয়ার্ড করবো, সেই হিসাবে প্ল্যান স্যাংশন যে টাকা স্যাংশন হলে আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দেবো। আর সিটিভি সংবাদ রায়গঞ্জ।